বিশেষ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সাদেক সিদ্দিক সাহেব, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর হরিচন্দ্র ভৌমিক, ত্রিবেন্দ্র সচিবমন্ডলী ভাই বোনেরা। আমরা তাই 1952 সনে 21শে ফেব্রুয়ারি এবং 1948 সালে 11ই মার্চ যেই ভাষা আন্দোলন হয়েছে, তাদের স্বপ্ন ছিল দেশে শিক্ষানীতি হবে অসাম্প্রদায়িক, সার্বজনীন এবং বৈষম্যহীন। আসুন আমরা সেই শিক্ষানীতি গ্রহণ করি এবং শিক্ষানীতি যাতে আগামীতে বাস্তবায়ন হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এবং আলোচনার সময় অবশ্য আমরা অনেক সময় প্রত্যাশা করি যে যে বিষয়ের উপর আলোচনা হচ্ছে এটাই আলোচিত হবে, পাশাপাশি অন্য বিষয়েও প্রাসঙ্গিকভাবে বক্তারা বলে থাকেন। এবং আমরা জানি যে যে কোনো আন্দোলনের একটা রাজনৈতিক দিক আছে, পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক দিকও রয়েছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি যদি সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন জোরদার না হয় তাহলে আন্দোলন লক্ষ্যে পৌঁছতে পারে না, এটা আমরা জানি। তবে তাদেরকে এখানে স্মরণ করা হচ্ছে, বিশেষ করে আমরা জানি যে প্রায় 1400 বছর আমরা এই উপমহাদেশের যে 1000 বছরের সভ্যতার সাথে জড়িত, পাশাপাশি আমাদের একটা নিজস্ব সত্তা রয়েছে এবং অনেকে বলা হয় যে শাসনক সময় 1400 বছর আগ থেকে এই সত্তাটা একটা অগ্রগতি অর্জন করেছে। এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পাকিস্তানের যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং নিপীড়নমূলক অন্য সংস্কৃতি এবং সম্প্রদায়ের উপরে, এর ভিত্তিতে বাঙালিরা নিপীড়িত হয়, নির্যাতিত হয়েছে এবং এই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ। এবং এই আন্দোলনে আমরা জানি 21শে ফেব্রুয়ারি যারা রক্ত দিয়েছেন এটা একটা স্ফুলিঙ্গের মতন সারা বাংলাদেশে বা এই অঞ্চলের জনগণকে উদ্বুদ্ধ করেছিল। এবং যে কয়েকজন সেই সময় রাজনীতিতে অবদান রেখেছেন আমরা জানি, তবে যারা সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখেছেন তাদের নাম এখানে বলা হয়েছে।